করে। এ সময় এনটিভির ক্যামেরা ভেঙে ফেলে তারা। ভাঙচুর করা হয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের গাড়ি সহ কয়েকটি মোটরসাইকেল। এ ঘটনায় আহত হন 5 নেতাকর্মী। এদিকে সকালে ধামরাই রথখোলা বাজার এলাকায় দলীয় কার্যালয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা চেয়ারম্যান তমিজ। পহেলা